আজকের আলোচ্য বিষয় জলবিদ্যুৎ শক্তি নদী জলপ্রপাত প্রভৃতি প্রবহমান জলের স্রোতের সাহায্যে টারবাইন যন্ত্রের চাকা ঘুরিয়ে ডায়নামো বা জেনারেটরের মাধ্যমে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ শক্তি বলে অর্থাৎ নদী স্রোতকে কাজে লাগিয়ে কারিগরি প্রযুক্তির সহায়তায় যে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় তাকে বলে বিদ্যুৎ শক্তি সারা পৃথিবীতে অজস্র খরস্রোতা নদী বহমান এইসব নদীর স্রোতকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব জলবিদ্যুৎ শক্তিকে বর্তমানে সাদা কয়লা বলা হয় কারণ কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তেমন জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় জলবিদ্যুৎ শক্তি ব্যবহার জলবিদ্যুৎ হল প্রবহমান শক্তি জলবিদ্যুতই যতই ব্যবহার করা হোক না কেন এই শক্তি কোনোদিনই শেষ হয়ে যাবে না তাহলে জলবিদ্যুৎ শক্তির ব্যবহারগুলি কি আছে এক জলবিদ্যুৎ শক্তি বিভিন্ন শিল্প কেন্দ্রে ব্যবহার করা হয় আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা জাপান সুইডেন প্রভৃতি উন্নত দেশে অ্যালুমিনিয়াম বস্ত্র বয়ন কাগজ লৌহ ইস্পাত রাসায়নিক ইলেকট্রনিক্স প্রভৃতি শিল্পে প্রচুর জলবিদ্যুৎ ব্যবহৃত হয় দুই রেলপথ পরিবহনে জলবিদ্যুৎ শক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হয় তিন শীতপ্রধান দেশে গৃহ গরম রাখতে জলবিদ্যুৎ শক্তির ব্যবহার খুব বেশি চার কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থা রাস্তাঘাট আলোকিতকরণ হিমঘরে মাছ শস্য ফল ও সবজি সংরক্ষণ এবং হাসপাতাল ও অফিস চালু রাখার ক্ষেত্রে জলবিদ্যুৎ শক্তির ব্যবহার অতুলনীয়